सुप्रिय शिक्षार्थीवृंद, आमी मोहम्मद मुजिबुर रहमान, सहकारी अध्यापक मनोविज्ञान विभाग। आमी एकादश श्रेणी मनोविज्ञान विषय प्रथम पत्र प्रथम अध्याय थेके आज आमार आलोच्य विषय हबे मनोविज्ञानेर शाखासमूह, ब्रांचेस अफ साइकोलॉजी। तो इतिपूर्वे आमार दुटी क्लास परिवेशित हुए तुम्हारे उद्देश्य, एक हलो मनोविज्ञान संज्ञा एवं क्रमविकाश, द्वितीयटी मनोविज्ञान विषय वस्तु निये। आज के तृतीय क्लासटी हबे मनोविज्ञान शाखा निये। तो मनोविज्ञान 1879 साले जार्मानी लिपजिक यूनिवर्सिटी उंडेर गवेषणार पर मनोविज्ञान सृष्टि लग्न जखन शुरू है, तखन थेके मनोविज्ञान गवेषणा अनेक शाखा बेर हुए एसेछे। प्रतिटी शाखाई आमादेर जीवने फलित हुए विभिन्न भावे आमादेरके समृद्ध करेछे। तो एरकम आज के आमी तोमादेर सामने 14 शाखा पर्यालोचना करिब। तोमरा मनोयोग सहकारे आमार श्रेणी कार्यक्रमटी उपलब्धि करबे। तो प्रथमेई आसे साधारण मनोविज्ञान, जाके बला हय जेनारेल साइकोलॉजी। मनोविज्ञानेर एटि एमन एकटि शाखा, एई शाखाते मनोविज्ञानेर सकल अंश सीमित आकारे आलोचना करा थाके, ताई एटाके बला हय समन्वित मनोविज्ञान। तारपरे द्वितीय आसो परीक्षण मनोविज्ञान, एक्सपेरिमेंटल साइकोलॉजी। तो तुमरा जानो 1875 साले उंड एवं उइलियम जेम्स जार्मानी लिपजिके उंड एवं हार्वार्ड विश्वविद्यालय उइलियम जेम्स मनोविज्ञान जे गवेषणागारटी तैरी करेछिलेन सेटी छिल खुबी स्वल्प परिसरेर एवं सेखाने गवेषणार उपयुक्त कोनो कार्यक्रम করার মতো ছিল না। বিধায় 1879 সালে উন্ড এবং তার ছাত্র টিচেনার মনোবিজ্ঞানের গবেষণাগারটি যে তৈরি করেন লিপজিকে, সেটি হলো মনোবিজ্ঞানের প্রকৃত গবেষণাগার। তাই উন্ডকে বলা হয় এক্সপেরিমেন্টাল সাইকোলজির জনক, অর্থাৎ পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক। তো পরীক্ষণ মনোবিজ্ঞানে অবাঞ্ছিত চলকে নিয়ন্ত্রণ করে নির্ভরশীল অনির্ভরশীল চলের প্রভাব দেখিয়ে নির্ভরশীল চল কিভাবে তৈরি হয় সেটা দেখা হয়। সুনিয়ন্ত্রিতভাবে গবেষণা করে পরীক্ষণ মনোবিজ্ঞানে সেটা দেখানো হয়। তো এখানে পরীক্ষণ মনোবিজ্ঞানে ব্যাপক আলোচনা, পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই মনোবিজ্ঞান আজ বিজ্ঞানের আসন অলঙ্কৃত করেছে। দ্বিতীয়ত আসো চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান আজ আমরা দেখি, আমরা সামাজিক অস্থিরতায়, দ্বন্দ্বে, হতাশায়, মানসিক চাপে আমরা প্রতিনিয়ত বিপর্যস্ত হয়ে বিপর্যস্ত মানসিকতায় আমরা হাবুডুবু খাচ্ছি। এই মানুষগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে সুচিকিৎসা করে সমাজের মূল স্রোতধারায় ফিরে আনার কাজ হলো চিকিৎসা মনোবিজ্ঞানের, দ্যাট ইজ ক্লিনিক্যাল সাইকোলজি। তো তৃতীয় আসো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এই শাখাটি বহির্বিশ্বে এবং বিশেষ করে আমেরিকাতে সবচেয়ে বেশি প্রয়োগ হয়। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এমন একটি শাখা, এখানে শিক্ষাদান পদ্ধতি কেমন হবে, শিক্ষার যে মূল নীতিগুলো আছে সেগুলো কেমন হবে, শিক্ষণের যে মূল নীতি ইয়েল থন্ডাইক তৈরি করেছেন, ল অফ ইফেক্ট, ল অফ এক্সারসাইজ, ল অফ রেডিনেস, এই সংজ্ঞাগুলো আমরা এগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিভাবে উপস্থাপন করব সমস্ত বিষয়ে আলোচনা করবে শিক্ষা মনোবিজ্ঞান। এবার আসো শিল্প মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান একটা দেশের উন্নয়নের পূর্ব সোপান হলো সে দেশ কতটা শিল্পে সমৃদ্ধ। তো শিল্পে সমৃদ্ধ দেশে শুধু শিল্প হলে চলবে না, সেখানে দক্ষ জনবল লাগবে,
ক্ষেত্রে শ্রমিক লাগবে, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে শিল্পের যে শ্রমিক অসন্তোষ দূর করা হয়, ক্লান্তি দূর করা হয়, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন করে উত্তরোত্তর উৎপাদন বৃদ্ধি করা যায়, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা শিল্প মনোবিজ্ঞানে হয়ে থাকে। এরপরে আসো কাউন্সিলিং মনোবিজ্ঞান। আমরা দেখি আমাদের দেশে অনেক মানুষ সব কিছুই সহজে বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য এক শ্রেণীর মনোবিজ্ঞানী আছে, তারা কাউন্সিলিং দিয়ে তারা বিভিন্নভাবে উপদেশনা দিয়ে বিপদগামী মানুষগুলোকে শপথে নিয়ে আসে। এটা নিয়ে ব্যাপক আলোচনা হয় কাউন্সিলিং মনোবিজ্ঞান, দ্যাট ইজ কাউন্সিলিং সাইকোলজি। এরপরে আসো বিকাশ মনোবিজ্ঞান, সবচেয়ে মজার বিষয় বিকাশ মনোবিজ্ঞান, তো যাকে ইংরেজিতে বলা হয় ডেভেলপমেন্টাল সাইকোলজি। তো এটার ডেফিনেশন আমি যদি এইভাবে বলি, ডেভেলপমেন্টাল সাইকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সাইকোলজি, ইটস ডিলস উইথ দ্য ডেভেলপমেন্টস অফ হিউম্যান বিংস ফ্রম কনসেপশন টু ডেথ। এটি আমি বাংলা বলি, তো আমাদের গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত জীবনকালের যে পরিসর, এটা আলোচনা করে এই বিকাশ মনোবিজ্ঞান। এই বিকাশ মনোবিজ্ঞানে প্রিনেটাল স্টেজ থেকে শুরু করে পোস্টনেটাল স্টেজের যতগুলো স্তর আছে সবগুলো আলোচিত হয়, এবং ইনফেন্সি পিরিয়ড থেকে একদম ওল্ড এজ পর্যন্ত জীবনের যে যতগুলো বৈশিষ্ট্য ধারা আছে, পিউবার্টি স্টেজে আমাদের যে যে কজেস অফ পিউবার্টি, ইফেক্টিভ অফ পিউবার্টি, এই ব্যাপক বিষয় নিয়ে, অর্থাৎ বয়ঃসন্ধিকালের এসব ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করে, জীবনের কোন স্তরে তোমার আচরণ কেমন হবে সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা করে। এটা মনোবিজ্ঞানের একটি মানে উত্তরোত্তর একটি মানে সমৃদ্ধ শাখা, সমৃদ্ধ শাখা বিকাশ মনোবিজ্ঞান। এবার আসো শিশু মনোবিজ্ঞান, চাইল্ড সাইকোলজি। আমাদের দেশে চাইল্ডহুড ইজ দ্য ফাউন্ডেশন পিরিয়ড অফ লাইফ, ঘুমে আসে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো আমরা যদি আমাদের শিশুদেরকে যদি সেভাবে তৈরি করতে না পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম হবে বুদ্ধিহীন, দ্বিধাহীন, এবং নেতৃত্বের অভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না। তো শিশুদেরকে সঠিকভাবে গড়ে তোলা, শিক্ষায়, মননে, পুষ্টিতে, এ সমস্ত কিছু আলোচনা করে শিশু মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি। তারপরে আসো সমাজ মনোবিজ্ঞান। আমি আগের ক্লাসে বলেছি ম্যান ক্যানট লিভ অ্যালোন সো হি ওয়ান্টস সুপিরিয়র কম্প্যানিয়ন। কোনো মানুষ সমাজ বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন দ্বীপে কোনো মানুষ বসবাস করতে পারে না। তো মানুষ যে কোনো সোসাইটিতে সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তো সমাজ মনোবিজ্ঞান সমাজের এমন কিছু আচরণ শেখায়, শিশুর সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, শিশুর পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমাদের দেশে মানে এই বিভিন্ন জনমত জরিপ, তারপরে মনোভাব, তারপরে তোমার গুজব, যে জিনিসটি সবচেয়ে দুর্বোধ্য, প্রথম কথার সাথে শেষ কথার কোনো মিল থাকে না, এইসব জিনিস নিয়ে মনোবিজ্ঞানের যে শাখা আলোচনা করে সেটা হলো সমাজ মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি। তারপরে আসো শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান। আমি একটু ইয়ে করে বললে যে মন আছে যেখানে, শরীর সেখানে উপস্থিতি আছে। শরীরের কোন কোন অর্গান থেকে আমাদের আচরণ সৃষ্টি হয় সেগুলো আমাদের শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান সেটার সঠিক ব্যাখ্যা দেয়। আমরা দেখেছি পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পেনক্রিয়াস গ্ল্যান্ড, গোনাড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, এগুলো আমাদের কী করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের শরীরের মধ্য থেকে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আচরণের উপর প্রভাব, বিরূপ প্রভাব, স্বরূপ প্রভাব দুটিই ফেলতে পারে। এটা মনোবিজ্ঞানের ব্যাপক আলোচ্য বিষয়, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল সাইকোলজি। তারপরে আসো নির্দেশনা মনোবিজ্ঞান। এই নির্দেশনা মনোবিজ্ঞানে আমেরিকাতে এখন সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা না বুঝে না শুনে আমরা যে কোনো একটা পেশা চয়েস করি, যে কোনো কাজে আমরা মানে নিজেকে নিয়োগ করি, কিন্তু পরে দেখা যায় যে সেই কাজটি সুচারুভাবে সম্পূর্ণ করা যায় না, নিজেদের আইকিউ ক্যাপাসিটির কারণে হোক, অ্যাডজাস্টমেন্টের কারণে হোক। তো প্রথমেই যদি নির্দেশনার মাধ্যমে যদি তাকে মানে একটি সঠিক জায়গাতে পৌঁছা দেওয়া হতো, তাহলে এই সমস্যাগুলো হতো না। তো নির্দেশনা মনোবিজ্ঞানও বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে থাকে, যেমন গাইডেন্স সাইকোলজি। তারপরে আসো প্রকৌশল মনোবিজ্ঞান। আজ আমরা দেখছি শুধু স্থাপত্যবিদ্যাতেও মনোবিজ্ঞানের জ্ঞান অহরহ ব্যবহৃত হচ্ছে। একটা সুরম্য অট্টালিকা তৈরি করতে সাইকোলজিক্যালিভাবেও অনেক কিছু এখানে মেনটেন করা হয়, এখানে প্রকৌশলীরাও সেখানে সেটা তাদের সেই বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করে থাকেন। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে প্রকৌশল মনোবিজ্ঞানে,
যেখানে আর্কিটেক্টরা এটা ব্যবহার করে থাকেন। তারপরে আসো অস্বাভাবিক মনোবিজ্ঞান, অ্যাবনর্মাল সাইকোলজি। ফিলিপ পিনেল বলছে পাগলরা পাগল নয়, ওরা মানসিক রোগে আক্রান্ত কিছু মানুষ, সমস্যা সংকুল মানুষ। ওদেরকে যদি সুস্থ চিকিৎসা দেওয়া যায়, ওদের যদি মন রোগের কারণ নির্ণয় করা যায়, ওদের সাজেশন দেওয়া যায়, ওরা কী হবে এই সমাজে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে এই সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে ওরা নিজেকে আত্মবিনিয়োগ করতে পারবে। তো অস্বাভাবিক মনোবিজ্ঞান মানে তার মানে অ্যাবনর্মাল সাইকোলজি, স্বভাব বহির্ভূত আচরণ থেকে যে মানুষগুলো সুস্থ হয়ে আসবে সেটার ব্যাপক অস্বাভাবিক রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা হবে অস্বাভাবিক মনোবিজ্ঞানে। এরপরে সর্বশেষ পরিসংখ্যানমূলক মনোবিজ্ঞান। আমরা দেখছি তোমরা যারা মনোবিজ্ঞানের ছাত্রছাত্রী, মনোবিজ্ঞানের মধ্যে একটু স্ট্যাটিস্টিক্সের কিছু আঙ্কিক প্রবলেম আছে, তো সেগুলো সলভ করতে হয়, কিছু অঙ্ক করতে হয়। তো আমরা যে গবেষণার ফলাফলে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোকে বর্ণনাত্মক ভাষায় সঠিকভাবে প্রকাশ করা চেয়ে পরিসংখ্যানিকমূলক গ্রাফিক বিভিন্ন ডিজাইনে, গ্রাফিক ডিজাইনে যেমন পলিগন, হিস্টোগ্রাম এবং ওজাইব এগুলোর মাধ্যমে উপস্থাপন করলে মানুষের বোধগম্যতা খুব সহজ হয়। তো আমরা মনোবিজ্ঞানের এই শাখা আমরা সেই কারণেই পরিসংখ্যানমূলক মনোবিজ্ঞান এ ব্যাপারে ব্যাপক ধারণা দিয়েছে, এটা মনোবিজ্ঞানের একটি শাখার অন্তর্ভুক্ত হয়ে তোমাদের সামনে আবির্ভূত হয়েছে। তো এই ছিল মনোবিজ্ঞানের শাখাসমূহ। তোমরা মনোবিজ্ঞানের শাখাগুলো নিয়ে যদি সুন্দরভাবে এগুলোর সংজ্ঞায়িত করো, এগুলো পড়াশোনা করো, তাহলে মনোবিজ্ঞানের একটি পরিপূর্ণ জ্ঞান তোমার মধ্যে এসে ধরা দেবে, তখন তুমি সার্থক স্থিতিশীল পদচারণা নিয়ে এই পৃথিবীতে তুমি মানে চলাচল করতে পারবে, তোমার সুস্থতা এবং স্বাভাবিকতা সব কিছুই ঠিক থাকবে। তো আজকের মতো আমার শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।